একটু দেরিতে হলেও এবার ওয়ানপ্লাস দেশে মার্কেটে আনতে যাচ্ছে ওয়ানপ্লাস নট ফোর। আর এটা মেটাল ইউনিবডি ডিজাইন, মানে এটার ব্যাক প্যানেল অ্যান্ড ফ্রেম দুটাই মেটালের। ইনফ্যাক্ট এই ফোনে থাকবে অ্যালার্ট স্লাইডার বাটন। তো অনেকদিন পরে আমরা এমন কমপ্লিট মেটাল বিল্ডের একটা ফোন পেতে যাচ্ছি। তার পাশাপাশি ওয়ানপ্লাসের এই ফোনে পাবো স্ন্যাপড্রাগন 7+ Gen 3, 120Hz ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, এমনকি 100W সুপার ফাস্ট চার্জার, সেটাও দিয়ে দেবে ওয়ানপ্লাস। সো ওয়ানপ্লাস নিয়ে যারা অনেক বেশি এক্সাইটেড তারা এই ভিডিওটা একদমই মিস করবেন না। ফার্স্ট অফ অল এটার বিল কোয়ালিটি ফ্ল্যাগশিপ গ্রেডের, মানে যারে মেটাল এবং গ্লাস থাকছে, আর ফ্রেমটাও মেটালের, ওয়ানপ্লাস যেটাকে বলছে ইউনিবডি ডিজাইন। এছাড়া মেটাল বিল্ড হওয়া সত্ত্বেও এটার বিল কোয়ালিটি খুব একটা বেশি না, মাত্র 199 গ্রাম। বাট মেটাল বিল্ডের একটা কমন প্রবলেম নেটওয়ার্ক ইস্যু, যেটা ওয়ানপ্লাস ভালো মতোই ম্যানেজ করছে এবং দেখতে পাচ্ছেন উপরে নিচে সব দিকেই অ্যান্টেনা ব্যান্ড দিয়েছে। তাছাড়া এই ফোনের মধ্যে IP65 রেটিং থাকছে। ফোনটার ডান পাশে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার, বাম পাশে অ্যালার্ট স্লাইডার বাটন, উপর দিকে থাকছে আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ডুয়েল স্টিরিও স্পিকার, অ্যান্ড নিচে আছে একটা টাইপ সি USB 2.0 পোর্ট, ডুয়েল ন্যানো সিম কার্ড ট্রে, স্পিকার গ্রিল ও প্রাইমারি মাইক্রোফোন। বাট 3.5mm হেডফোন জ্যাকটা নাই। সিলভার কালারটা বাদেও এর আরও দুটা কালার অপশন থাকছে, একটা হচ্ছে অপসিডিয়ান মিডনাইট এবং অপরটা হচ্ছে ওয়াসিস গ্রিন। এরপর যদি আসে এই ফোনটার ডিসপ্লেতে, 6.74 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল এটি, যেটা রেজলিউশন 1240x772 বা ফুল এইচডি প্লাস বলতে পারেন। অন্যদিকে এই প্যানেলটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120Hz হাই ফ্রেশেট আছে, HDR10+ সাপোর্ট করে এবং হাই ব্রাইটনেস মোড হচ্ছে 1100 nits, আর এটার পিক ব্রাইটনেস হচ্ছে 2150 nits, যা ডিরেক্ট সানলাইটে বের করার জন্য উপযুক্ত একটা ডিসপ্লে। এই ডিসপ্লেকে পরিশন করছে পান্ডা গ্লাস, আর একটু বেটার কিছু আমি আশা করছিলাম, অ্যাটলিস্ট কর্নিং গোরিলা গ্লাস 5 থাকলে ভালো হতো। ইউটিউবে 2160p 60 HDR ভিডিও এতে প্লে করা যাবে। সিকিউরিটি ক্ষেত্রে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো অ্যাকুরেসির দিক থেকে ডেফিনেটলি আল্ট্রাসোনিকগুলোকে বিট না করতে পারলেও স্পিডের দিক থেকে ভালোই আছে, যদিও আমি বলবো এটার পজিশনটা একটু নিচে দেওয়া হয়েছে। এছাড়া মিড রেঞ্জ ফোন হিসেবে এটার হ্যাপটিক মোটরগুলো এক কথায় জোস, যখন কোনো কিছু টাইপিং করবেন তখন এটার আসল মজাটা আপনি ফিল করতে পারবেন। পরিচয় হিসেবে এতে রয়েছে কলকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3, যা মূলত TSMC-র 4nm ফেব্রিকেশনে বিল্ড করা একটা 5G চিপসেট। বেশ কয়েকটা ভেরিয়েন্ট থাকছে, 8128, 8256 এবং 12 256GB, বাট অনলি 128GB ভেরিয়েন্টটা নিলে সেক্ষেত্রে আপনারা স্টোরেজ পাবেন UFS 3.1, আর 256GBটা নিলে সেক্ষেত্রে স্টোরেজ পাবেন UFS 4.0। সো যারা নেবেন অবশ্যই ট্রাই করবেন 256GBটাই নেওয়ার, সেক্ষেত্রে রিড রাইট স্পিডটা অনেক বেটার পাবেন। আর র্যামের টাইপ হলো LPDDR5X, যেহেতু এটা মেটাল বিল্ড সো গেম খেলার সময় ফোনটা হিট জেনারেট খুবই কম করে। CPU স্ট্রেস টেস্টের রেজাল্টও ভালো দেখলাম, BGMI 90fps খেলা যায়, ইভেন COD 120fps খেলা যায়। আরও ভালো লাগবে এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স, অ্যান্ড আউট অফ দ্য বক্স এটাতে পাবেন অক্সিজেন ওএস 14.1 অন টপ অফ অ্যান্ড্রয়েড 14। বাংলাদেশ থেকে যারা এই ফোনটা কিনবেন, ওয়ানপ্লাস 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দিবে, যেটা ওয়ানপ্লাস লাভাদের জন্য বড় একটা এক্সট্রা প্লাস পয়েন্ট। একসাথে ভারী ভারী অ্যাপ্লিকেশনগুলো রান করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এমনিতে অ্যাপ ওপেনিং, ক্লোজিং, মাল্টিটাস্কিং অ্যানিমেশনগুলো ছিল বাটার স্মুথ, এমনটাই মনে হয়েছে। তো অনেক কিছুই তো বলে ফেললাম, চলেন এবার কথা বলে এই ফোনটার ক্যামেরা নিয়ে। এখানে আলতোপাল্তো কোনো ক্যামেরা দেয়নি, মোটামুটি দুইটা ক্যামেরায় কাজের। ওয়ানপ্লাসের পেছনে মোট 2টা ক্যামেরা আছে, যার মধ্যে থাকছে একটা 50MP মেইন সেন্সর, সনি LOIT 600, যার অ্যাপাচার F1.8 উইথ OIS। তারপর আছে একটা 8MP আল্ট্রাওয়াইড সেন্সর, সনি IMX 355, এর অ্যাপাচার F2.2, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 32MP। তো মেইন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60fps এবং ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps। ক্যামেরা ফিচার হিসেবে টাইম ল্যাপস, স্লো মোশন, নাইট মোড, হাই রেজলিউশন, প্যানোরামিক মোড, ফিল্ম মোড, লং এক্সপোজার, ডুয়েল ভিডিও মোড, এগুলোই পাবেন। তো কিছু ফটো স্যাম্পল দেখে নিন, তাহলে বিষয়টা আপনি আরও ক্লিয়ার হতে পারবেন যে এই ফোনের রিয়ার ক্যামেরাটা অ্যাকচুয়ালি কেমন পারফর্ম করবে। ব্যাটারি অ্যান্ড চার্জিং নিয়ে বললে, এখানে ব্যাটারি হিসেবে থাকছে 5500mAh একটা বড় ব্যাটারি, আর চার্জিংয়ের জন্য রয়েছে 100W একটা চার্জার, যেটা দিয়ে মাত্র 30 মিনিটে 0-100% চার্জ করা যায়। ব্যাটারি ব্যাকআপ আসলে কেমন থাকবে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে ইউজার্সের উপর। সব মিলিয়ে ওয়ানপ্লাসের এই ফোনটা দেশের বাজারে আসতে যাচ্ছে এই মাসের
লাস্ট উইকে, বাট দামের ব্যাপারে তেমন কিছুই জানানো হয়নি। তবে একটা ধারণা দিতে পারি, ইন্ডিয়াতে যেহেতু OnePlus Nord 4 এর দাম 28,000 রুপি, মানে বাংলা টাকায় প্রায় 40,000 টাকা, সো বাংলাদেশে আসলে এটার অফিসিয়াল দাম আরও বেশি হবে। সো যারা OnePlus ফ্যান বা লাভার আছেন, যারা এই ফোনটা কিনতে যাচ্ছেন, তারা অবশ্যই আর কিছুদিন ওয়েট করুন। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন Tech N24।